ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল বদরপুর থানা এলাকার শ্রীগুড়ি বাজার এলাকায়। এই ঘটনায় তিন সেনা জওয়ান সহ পাঁচজন জখম হলেও দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, শনিবার সকালে 6:30 নাগাদ কাছাড় জেলার ধলছড়া 1 নম্বর বিএসএফ ক্যাম্প থেকে 05A3809 নম্বরের একটি ট্রাক বিএসএফের জন্য তেল নিয়ে আসার পথে করিমগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে আসা AS01FC3709 নম্বরের অন্য একটি ট্রাঙ্কার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে, আর এতেই ঘটনাস্থলে গুরুতর জখম হন 5 জন। এর মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনীর 3 জন লোক রয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর পুলিশ এবং বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছান বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মী সহ বদরপুর পুলিশের বিশাল বাহিনী। কিন্তু ততক্ষণে স্থানীয় জনগণ ট্রাঙ্কার গাড়ির চালক, সহচালক সহ বিএসএফের জওয়ানদের উদ্ধার করে শ্রীগুড়ি হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। এদিকে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বিএসএফের গাড়ি চালক অজয় এনকে গাড়িতে আটক পড়ে বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে শ্রীগুড়ি হাসপাতালে পাঠান। এই দুর্ঘটনায় জখম হয়েছেন বিএসএফের 3 জওয়ান ধর্মেন্দ্র সিং, দিয়ান কুমার, অজয় এনকে এবং ট্যাঙ্কার গাড়ির চালক রাজু সিংহা ও এস জন। বিএসএফের কর্মী অজয় এনকে এবং ট্যাঙ্কার গাড়ির 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় শ্রীগুড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছেন। এই ঘটনায় সমস্ত বদরপুর জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। গত কয়েকদিন থেকেই বদরপুর থানা এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে। এই ব্যাপারে স্থানীয়রা পরিবহন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে ঘন ঘন স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন। এই ঘটনার পর বদরপুর পুলিশ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্যাঙ্কার এবং বিএসএফের গাড়ি উদ্ধার করে বদরপুর থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ।